পেটের সমস্যার জন্য আমাদেরকে পেঁপে চোকলা সহ খেতেই হবে। পেঁপের কষটা দুধটা এটা আমাদের জন্য কাঁচা পাকা সব পেঁপে আপনি পুরে ভর্তা করেও পেঁপে খেতে পারেন। আপনি বেগুন পুরে ভর্তা করবেন সিদ্ধ করে না। বেগুন এই শীতের জন্য আমাদের একটা মহা মূল্যবান ভর্তা। আর ভর্তা থেরাপি যেটা অনেক জিনিসই ভর্তা করা যায়, কিন্তু কোনো জিনিসই আপনি ভর্তা সিদ্ধ করে করবেন না, তাহলে তার গুণ নষ্ট হয়ে যায়। আপনি যদি বরবটিও ভর্তা করেন, সামান্য একটা বরবটিও ভর্তা করেন, যদি আপনি শিবও যদি ভর্তা করেন হালকা পুরে নেবেন, পুরে ভর্তা করবেন, তবে কালি যেন না লাগে এই জন্য ওটার চুলার উপরে একটা লোহার কোনো জিনিস রেখে তার উপরে আপনি ভর্তা করেন, বা লোহার প্লেটের উপরে ভেজে নিয়ে ভর্তা করবেন, কোনো তেল ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি এই ঋতুতে একটা ভর্তা থেরাপি আপনি স্টার্ট করতে পারেন, যেরকম আপনি বেগুন ভর্তা প্রতিদিন খেতে পারবেন, আপনি শিম বড় উস্রি ছোটো উস্রি ধনিয়া পাতা ভর্তা পুদিনা পাতা ভর্তা থানকুনি পাতা ভর্তা তুলসী পাতা ভর্তা সজনা পাতা রেগুলার সজনা পাতা আপনি খেতে পারেন, হলুদ সরষা ভেজে ভর্তা করে আপনি খেতে পারেন, অস্বাভাবিক বেশি টেস্ট পাবেন, অনেক উপকার পাবেন। কোনো জিনিসই যদি আপনার ডায়াবেটিস অল্প থাকে তাহলে আপনি বা ডায়াবেটিস থাকলেও কোনো অসুবিধা নাই, কম খেলেই হবে। খাঁটি মধু হলে আপনি এইসব জিনিসগুলো গোলমরিচ লবঙ্গ আদা তুলসী পাতা পুদিনা পাতা থানকুনি পাতা বাসক পাতা সজনা পাতা আপনি এই ধরনের জিনিসগুলো একটু ভেজে ভর্তা করে করেও খেতে পারেন। এছাড়াও আপনি এখন মাছ বিভিন্ন ধরনের মাছকে এই ঋতুতে সুন্দর করে ভর্তা করে খায়, ইভেন কি আপনি কাঁচা হলুদও ভর্তা করে খেতে পারেন, সরষেও ভর্তা করে খেতে পারেন, আপনি তিল ভর্তা করে খেতে পারেন, তিসি আপনি ভর্তা করে খেতে পারেন, কালিজিরা ভর্তা করবেনই প্রতিদিন, গন্ধবাদাল পাতার ভর্তা রেগুলার করবেন।